পেশেন্টের নাম বিজয় জানা। গত 22 তারিখে উনি ভর্তি হয়েছিলেন এখানে। তো ওনার যেটা মেইন কমপ্লেন যেটা ছিল, ওনার হচ্ছে রিবস ফ্র্যাকচার হয়েছিল, সেকেন্ড থার্ড এবং ফিফথ রিবস ফ্র্যাকচার হয়েছিল, তার সাথে হিমোথোরাক্স ছিল। পেশেন্ট এখন আইসিউতে আছে এবং পেশেন্ট ডিসচার্জ হয়ে যাচ্ছে। আমরা সেই ক্ষেত্রে পেশেন্টের আমরা ওপিনিয়ন নিব, পেশেন্টের ফিডব্যাক, অ্যাকচুয়ালি আমরা ফিডব্যাক নেব। তো বলুন আপনার এখানে কীরকম কী পরিষেবা লাগলো বা আপনি এসেছিলেন কেমন অবস্থায় সেটা একটু বলুন। যেটা বলতে ইচ্ছা করে বলো। সাহায্য করেছি আমাকে, আর এই দাদা যে এক্সরে দাদা বারবার এক্সরে করতে এসে, দাদাকে একটু দেখো ফোনটা একটু নাও, ফোনটা তুমি নাও, রক্ত জমে যায় তো বারবার এক্সরে করতে হয়। তো আমাদের এক্সরে দাদা বারবার এক্সরে করতে এসে কতটা কোঅপারেটিভ, ঠিক আছে।